দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে সরকার। নতুন করে যে তিনটি পণ্যের দাম বেঁধে দিয়েছে তাও কার্য করতে পারবে না। দুপুরে রংপুর পল্লী নিবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। এ সময় তিনি আরও বলেন, নিত্য পণ্যের ঊর্ধ্বগতির ফলে জনগণের আস্থা হারিয়ে ফেলেছে সরকার। জি এম কাদের জানান, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে এককভাবে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি, তবে ভবিষ্যতে জোটগতভাবে ভোটে যাবে কিনা তা পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। সরকার সম্পূর্ণভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। যে দাম বেঁধে দেওয়া হচ্ছে সেটা কোনোটাই মানা হচ্ছে না এবং বাজারে এগুলোর কোনো রিফ্লেকশন আমরা দেখি না। তাতে 300 সিটে আমরা একক নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং সেইভাবে আমরা অগ্রসর হচ্ছি। এখনও সামনের দিকের পরিস্থিতি, নির্বাচন সংক্রান্ত পরিস্থিতি অনেকটা অনিশ্চিত, কাজেই ভবিষ্যতে আমরা অবস্থা আরও একটু ভালো বুঝে ফাইনাল ডিসিশন আমরা নেব।